হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। শরীরটা একটু মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, তো তো চলো ব্লগটা শুরু করে দিলাম। কালকে পৌষ সংক্রান্তি, তোমরা তো সবাই জানো। তো কিছু অল্প স্বল্প আমিও কিছু করি, সবাইয়ের ঘরেই পিঠে পায়েস সব কিছুই হয়, তো আমিও প্রত্যেক বছরই করি, তো এই বছরও করব। আজকে সকালবেলা নারকোল ফারকোল কুড়ে রেখে দিয়েছি, কুড়ে চাই মেরে রেখেছিলাম। মানে আমি প্রত্যেকবারই এটা করি, আগের দিনকে খানিকটা চিনি দিয়ে, ক্ষীর দিয়ে আর খানিকটা গুড় দিয়ে করে রাখি। তো এই বছরও তাই। আর এই সংক্রান্তির আগে এত বন্ধুরা খাটাখাটি যায় না, তোমাদের কি বলবো, প্রচুর খাটুনি যায়। এই ধোয়া কাচা আমি একটুখানি মানি, এইসব জানো তো অনেকে আছে সবাই মানে না, কিন্তু আমি এইগুলো আগাগোড়া না মেনে এসেছি। তো করি যতদিন পারি, শরীর ঠিক থাকে, হাঁটতে চলতে পারছি, করতে পারছি, তো করি। তো প্রচুর কয়েকদিন ধরে খাটাখাটনি যাচ্ছে, মানে আর কি বলবো, কাচা ধোয়া ঘর পরিষ্কার মানে চলছেই। তো আজকে সকালবেলা আর আমার মানে হাজবেন্ড যেখানে গল্প করে, বন্ধুরা মিলে ওরা আড্ডা মারে, তো ওরা ওদেরকে বলেছে যে ওদেরকে একটুখানি পাটিসাপটা খাওয়াবো। ওরাও মানে এর আগেও দিয়েছিলাম, ওদের খুব ভালো লাগে, তো ওই জন্য আমার বর বললো একটু দেবে, কাল সংক্রান্তি, কালকে তো সবার বাড়ির থেকে দেবে, তো আজকে তুমি বানাও। তো ও আমাকে ইতস্ততই করছিল, কিন্তু আমি বললাম ঠিক আছে আজ বানিয়ে দেবো। তো ও বলেছিলো তাহলে আজকের দাও, কালকের সবার বাড়ি থেকে কিছু তো আসবে, তো এই করবো। তো চলো দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে মোটামুটি। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো, এটা ক্ষীরের করেছি চিনি দিয়ে, আর এটা গুড়ের। তো এটা বাটিতে চিনি, যেটা চিনি দিয়ে ক্ষীরের ওইটা ভুবু চুবু ছিল, এই সব করে দিলাম আমার বরকে দিয়ে, মানে করে পাঠালাম ওদের ওইখানে। প্রায় কটা 25টা মতন দিয়েছি ওদেরকে, তো অনেকটা কমে গেছে। এবার আমাদের কটা করব, একটু গোলাটা রয়েছে, যে এতটা গোলা রয়েছে, তো এখন করব এটা। তো তোমাদের সাথে আমার পাটিসাপটা করাটা একবার শেয়ার করে নিই। এই যে প্রথমে আমি তো ঘি দিই, এই এবার এই ব্যাটারটা দিলাম, দিয়ে এইটা দিয়ে একটু ছড়িয়ে দেব। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিরমভাবে আমি পাটিসাপটা করি, রেসিপিটা শেয়ার করেছি, আজকেও একবার করে দিলাম। একটু চাল গুঁড়ি আছে, আমি এমনি সময় না সুজি দিয়ে করি, সুজি আর ময়দা, আজকে একটু চাল গুঁড়িও দিলাম। আর এই যে একটুখানি ঘিতে আবার আমি ফ্রাই করে নিই, এতগুলো করলাম বন্ধুরা, খানিকটা গোলা রেখে দিলাম, আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো আর ভালো লাগছে না। এসব দেখো পরিষ্কার করে ফেলেছি, কত বাসন পড়েছে, তো সব পরিষ্কার হয়ে গেছে।